এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ফের দুঃসংবাদ, এ যেন গোদের ওপর বিস্ফোরক। সাইক্লোন গুলাব যেতে না যেতেই তারই লেজ ধরে এবার ধেয়ে আসছে দানবীয় ঘূর্ণিঝড় শাহিন, আছড়ে পড়তে পারে উপকূলে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কবার্তা। কবে এবং কোন কোন এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শাহিন, আছড়ে পড়ার সময় এর গতিবেগ কত থাকবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ঘূর্ণিঝড় গুলাবের প্রভাব কাটার আগেই ফের আশঙ্কার বাণী শোনালো মৌসুম ভবন, গুলাবের প্রভাবে আরও একটি ঘূর্ণিঝড় হতে পারে। আবহবিদরা এমনই সতর্কবার্তা দিয়েছেন, একটা ঝড় যেতে না যেতেই আরও এক ঝড়ের আশঙ্কা। বলা হচ্ছে যে গুলাবের লেজ ধরেই এই ঝড়ের আগমন। বৃহস্পতিবার উত্তর পূর্ব আরব সাগর এবং গুজরাট উপকূলে ফের একটি ঘূর্ণাবর্ত আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে সম্ভবত শুক্রবারে সিস্টেমটি আরও তীব্র আকার ধারণ করতে পারে, যার জেরে ঘূর্ণিঝড় শাহিন তৈরি হতে পারে। দিল্লির মৌসুম ভবন সূত্রে খবর, আরব সাগর থেকে জলীয় বাষ্প নিয়ে আগামী 96 থেকে 100 ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড়টি গঠন হবে, যার নামকরণ করা হয়েছে শাহিন। এদিকে দুদিন ভারী বর্ষণের সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত গুলাব ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে পড়বে না ঠিকই, কিন্তু সেটা ভেঙে নিম্নচাপে পরিণত হবে, আর যার জেরে ভারী বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় সেই হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। বুধবারও 2 চব্বিশ পরগনা, কলকাতা, 2 মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।